ওয়েলকাম টু মারুফ 99। বন্ধুরা, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি HSC বাংলা প্রথম পত্রের 18 বছর বয়স এই কবিতাটি নিয়ে। সুকান্ত ভট্টাচার্যের লেখা 18 বছর বয়স কবিতাটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো এই কবিতার শুরুতেই কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছেন যে 18 বছর বয়স কি দুঃসহ, 18 বছর বয়স কি দুঃসহ। এ বয়স মানব জীবনের এক উত্তরণকালীন পর্যায়। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে মানুষ এ বয়সে অন্যদের উপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয় তাকে। এ সময় থেকে তাকে এক কঠিন ও দুঃসহ অবস্থায় পড়তে হয়। তার মানে এই 18 বছর বয়স হচ্ছে খুবই দুঃসহ একটা বয়স। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, তার মানে অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকি এ বয়সেই মানুষ নিতে শিখে। যে একটি ছেলে কৈশোর থেকে যখন তার জীবন যৌবনে পদার্পণ করে, তো এই সময় সে একটা স্পর্ধা এমন একটা ঝুঁকি নেই যেটা সে মনে করবে যে সে জীবনে মাথা তোলবার মতো এরকম একটা স্পর্ধার ঝুঁকি নিয়ে থাকে। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, তার মানে এই বয়সে সাধারণত ছেলেমেয়েদের বা যুবক যুবতীদের নানা দুঃস্বপ্ন কল্পনা ও উদ্বেগ তরুণদের মনকে ঘিরে ধরে। এই সময় আমাদের অনেক কিছুই চিন্তা হয়ে থাকে যেগুলো আমাদের বিরাট ঝুঁকিরও কারণ হয়ে যেতে পারে। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। তার মানে এখানে কবি সুকান্ত ভট্টাচার্য এই লাইন দুটি দ্বারা বোঝাতে চেয়েছেন যে এই বয়সের যে তরুণীরা রয়েছে এরা ভয় করে না, এরা চায় যে পদাঘাত মানে পায়ের আঘাত আর ভাঙতে পাথর মানে পাথর ভাঙতে, তার মানে পায়ের আঘাতেই তারা পাথর ভাঙতে চায়, এরকম একটা অবস্থা। তার মানে এই সময়ের ছেলেমেয়েরা চায় অসম্ভব কিছু করে তুলতে। এই পদাঘাতে চাই ভাঙতে পাথর এই লাইনটির মানে মিনিং হচ্ছে অসম্ভবকে তারা সম্ভব করতে চায়, অবিশ্বাস্য কিছু করতে চায়। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। তার মানে এই সময়ে এই 18 বছর বয়সের ছেলেমেয়েরা তরুণ তরুণীরা এই সময় কেউ এত সহজেই হার মানতে চায় না, তার মানে মাথা নোয়াবার নয়, তার মানে হার মানতে চায় না। 18 বছর বয়স জানে না কাদা, তার মানে যৌবনে পদার্পণ করে এ বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয়, জীবনের মুখোমুখি হয়ে দাঁড়ায় স্বাধীনভাবে। শৈশব কৈশোরের পরনির্ভরতার দিনগুলো যে কান্না ছিল এ বয়সের স্বভাব বৈশিষ্ট্য তাকে সচেতনভাবে মুছে ফেলতে উদ্যোগী করে। তারপরে কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে এ বয়স জানে রক্তদানের পুণ্য, তার মানে দেশ জাতি ও মানবতার জন্য যুগে যুগে এ বয়সের মানুষই বেশিরভাগই এগিয়ে গেছে, জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবেলায়, প্রাণ দিয়েছে অজানাকে জানবার জন্য, দেশ ও জনগণের মুক্তির কল্যাণের সংগ্রামে। তাই এ বয়স সুন্দর শুভ এবং কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে, তার মানে এ বয়স জানে রক্তদানের পুণ্য। এই কথাটির অর্থ হচ্ছে যে এই বয়সে বিভিন্ন তরুণেরা তারা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করে, যেটা রক্ত দেওয়ার মতোই এমন একটা সমমূল্য কাজ। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, তার মানে বাষ্প মানে তো বাতাস, আমরা সবাই জানি তো বাতাসের গতিতে স্টিমারের মতো চলে। যে স্টিমার যেমন করে চলে নদীতে, ঠিক একই রকমভাবে এই বয়স ছুটতেই থাকে, বিভিন্ন নেশায় এই বয়স ছুটতে থাকে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, তার মানে এই বয়স বিভিন্ন ধরনের রিস্ক নিতেও দ্বিধাবোধ করে না। এই বয়সের ছেলেমেয়েরা তরুণীরা বিভিন্ন ধরনের ঝুঁকি নেয়, রিস্ক নেয়। সপে আত্মাকে শপথের কোলাহলে, তার মানে তারুণ্য স্বপ্ন দেখে
তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের নব নব অগ্রগতি সাধনের, তাই সেই স্বপ্ন বাস্তবায়নে নিত্য নতুন করণীয় সম্পাদনের জন্য নব নব শপথে বলীয়ান হয়ে তরুণ প্রাণ এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তার মানে এই বয়সে যে ছেলেমেয়েরা রয়েছে এই বয়সটাই আসলে এক ধরনের ঝুঁকিপূর্ণ বা ভয়ঙ্কর, কারণ তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা। এই সময় বিভিন্ন মানে বিভিন্ন ধরনের প্রশ্ন এই আমাদের মনে ঘুরপাক খেতে থাকে। এটা একসময় আমাদের অসহ্য যন্ত্রণায় সৃষ্টি করে। চারপাশে অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন, সামাজিক বৈষম্য এবং ভেদাভেদ ইত্যাদি দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এই বয়সে এগুলো আমাদের অসহ্য যন্ত্রণার মতোই মনে হয়। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। তার মানে এখানে কবি সুকান্ত ভট্টাচার্য বলতে চাচ্ছেন যে এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, অনুভূতির তীব্রতা এবং সুগভীর সংবেদনশীলতা এ বয়সেই মানুষের জীবন বিশেষ তীব্র হতে দেখা যায় এবং মনোজগতে তার প্রতিক্রিয়াও হয় খুব গভীর। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, তার মানে ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক নানা ধরনের তথ্য, মতবাদ, ভাবধারণার সঙ্গে পরিচিত হতে শুরু করে এই বয়সের তরুণ তরুণেরা। 18 বছর বয়স যে দুর্বার, এই তার মানে দুর্বার মানে অসাধ্যকে সাধন করে সাধন করতে বের হওয়ার মানে একটা পরিকল্পনা বা শপথ যে নেয়, যে সেই মোতাবেক কাজ করাতে সেটা দুর্বারের মানে ইয়া পড়তেছে, আওতায় পড়তেছে। তো 18 বছর বয়স যে দুর্বার, এই বয়সটা খুবই দুর্বার। সে বাষ্পের বেগে সবসময় ছুটে চলে যেতে চায়, থেমে থাকতে চায় না। দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, তুফান বলতে ঝড়ের বেগে চলাকে বোঝানো হয়েছে। তার মানে এই বয়সে ছেলেমেয়েরা ঝড়ের গতিতে তাদের জীবনে উন্নতি লাভ করতে চায়। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, তার মানে জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। এই সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পদলঙ্ঘন হতে পারে, জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। এজন্য এই বয়সে বিভিন্ন ধরনের দুর্যোগ আসে, যে দুর্যোগের হাল যদি ঠিক মতো না রাখা হয় তাহলে জীবনটা একরকম বিপর্যয় নেমে আসে। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জ্বরও। তার মানে এই বয়সে বিভিন্ন ধরনের আঘাত আসে, মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, অবিশ্রান্ত একে একে হয় জ্বরও। এই যে সমাজে চলতে চাইলে, পৃথিবীতে চলতে চাইলে, জীবন পরিচালনা করতে চাইলে এ বয়সে একে একে সব সমস্যাগুলো ধীরে ধীরে ধরা পড়ে। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, তার মানে সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারায় অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে এ বয়স নেতিবাচকের কালো অধ্যায় গড়ে উঠতে থাকে, গড়ে উঠতে পারে। এজন্যই কোনো কোনো ক্ষেত্রে আমাদের হৃদয়, এই 18 বছর বয়সে তরুণ তরুণীদের হৃদয় বেদনায় থরথর হয়ে কাঁপে। তবু 18 শুনেছি জয় ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। তার মানে এই যে এই বয়সে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সামনে আসে, তারপরেও কবি সুকান্ত ভট্টাচার্য এই বয়সের এই জয় ধ্বনি শুনতেছে, বিভিন্ন ধরনের জয়ধ্বনি শুনতেছি। কারণ যদিও এই বয়সে বিভিন্ন দুর্যোগ আসে, ঝড় আসে, তারপরেও এ বয়সে অনেকেই অনেক কিছু সাধন করে করতে পারে, অনেকেই সফলতার মুখে আসে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তব নতুন কিছু তো করে। তার মানে যদিও বিভিন্ন ধরনের দুর্যোগ আর ঝড় আসে এ বয়সে, তারপরেও এ বয়সে বিপদের মুখেও এ বয়স কিন্তু অনেকটাই অগ্রণী, এগিয়ে আছে, নতুন কিছু করে, নতুন কিছু গড়ে করে তোলে, গঠন করে, তৈরি করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে।
এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়স দেহ ও মনের স্থবিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতাকে অতিক্রম করে দুর্বার গতিতে প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানবতাই এ বয়সের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এ বয়স থেমে থাকে না, চলতেই থাকে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে আঠারো আশক নেমে, তার মানে আঠারো বছর বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্যে চিহ্নিত। জড় নিশ্চল প্রথাবন্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত উদ্দীপনা, সাহসিকতা চলার দুর্বার গতি, এসবই আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য। কবি প্রার্থনা করেন এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হিসেবে দাঁড়ায়। তার মানে সব মিলিয়ে এই কবিতার লাইনগুলো দ্বারা এটা বোঝা যাচ্ছে যে যদিও এই আঠারো বছর বয়স বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হয়, একে একে বিভিন্ন ধরনের ঝড় আসে, আঘাত আসে, তারপরেও কবির সুকান্ত ভট্টাচার্যের প্রার্থনা, তার আশা যে এ বয়সে বিভিন্ন ধরনের সফলতা কাজ করে, যেটি মানুষ জীবনকে করে গতিময়, মানুষ জীবনকে আরও উন্নত করে। এজন্যই কবির প্রার্থনা যেন আঠারো বছর বয়স আরও আসে, এটা দুর্বার গতিতে চলে, এর ইতিবাচক বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করে। তো সবশেষে পাঠ পরিচিতিতে বলা যায় যে সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়। এ কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি উত্তেজনার প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত করে। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত ও সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া, পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে হয়ে উঠতে পারে এরা ভয়ঙ্কর। কিন্তু এ বয়সে আছে অনেক সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি, ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন ও কল্যাণব্রত, এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন যে নানা সমস্যাপীড়িত দেশে তারুণ্য এবং যৌবন শক্তি যেন জাতীয় জীবনে চালিকা শক্তি হিসেবে দাঁড়ায় আঠারো বছর কবিতার। তো এই ছিল আজকের মতো ভিডিও টিউটোরিয়াল। এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং যাবতীয় গঠনমূলক অভিমত, পরামর্শ বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন, পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করুন লেটেস্ট আপডেট পেতে। রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই।